রাজ্যসভা পুরসভার মেয়র চেয়ারম্যান চেয়ারপার্সনদের সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও। বালির ও হাওড়ার বিধায়কদেরও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। লোকসভা ভোটে 121 পুরসভার মধ্যে 67টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে কলকাতা পুরসভার 144 নম্বর ওয়ার্ডের মধ্যে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পুর পরিষেবায় কোথায় ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি লোকসভা ভোটে বিভিন্ন পুর এলাকায় তৃণমূল কেন পিছিয়ে রয়েছে তা নিয়েও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে ডাকা হয়নি ঝালদা এবং তাহিরপুর পুরসভাকে। সোমবার মুখ্যমন্ত্রী বৈঠকে ঝালদা এবং তাহিরপুর পুরসভার চেয়ারম্যান ডাক না পাওয়ায় সরব হয়েছে বিরোধীরা। বাংলায় গণতন্ত্র মানুষের জন্য নয়, দলের জন্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পুর পরিষেবা নিয়ে পর্যালোচনার বৈঠক ডেকেছেন, অথচ বাদ শুধু তাহিরপুর এবং ঝালদা পুরসভা। প্রশাসনিক বৈঠকে কোনো বিরোধী এমএলএ এমপি কোনোদিন ডাক পান না। ওদের যে বৈঠক আছে, জোট জোট একটা আছে না কি ইন্ডি, ওতে একটু আলোচনা করে দেবেন যে এটা ভবিষ্যৎ থেকে যেরকম ভুল না হয় সংশোধিত করে দেবেন। কারণ শুধু এই দুটি পুরসভা বিরোধীদের দখলে, কোন সরকার এভাবে মানুষদের বঞ্চিত করতে পারে? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এই ব্যাপারে সরব হয়েছেন দলের মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়ক বা সাংসদরা ডাক পান না, এক্ষেত্রেও তাই হয়েছে। খোঁচা দিয়ে বলেছেন ইন্ডি জোটের বৈঠকে সিপিএম কংগ্রেস এ ব্যাপারে আলোচনা করে নিতে পারে, যাতে ভবিষ্যতে এমন ভুল আর না হয়। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানদের ডাকা হয়েছে বখরা নিয়ে আলোচনার জন্য, তাই তাহিরপুর এবং ঝালদা পুরসভাকে ডাকা হয়নি। এভাবেই আক্রমণ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তবে সাফাই দিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন যে সমস্ত পুরসভায় সমস্যা রয়েছে, শুধু তাদেরই ডাকা হয়েছে। যাদের যাদের সমস্যায় সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন, যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? যাদের ধরুন সেলফ সাফিসিয়েন্ট তারা যোগাযোগ আননেসারি করবে কেন? অনেকগুলো জায়গা আছে, যে আমাদের ফেরিঘাট, একদিকে পঞ্চায়েত আছে একদিকে পৌরসভা আছে, পৌরসভা বলছে আমার হাতে দিয়ে দাও, পঞ্চায়েত বলছে। এই যে পার্টিকুলারলি এই এই সমস্যা নিয়ে মিটিংগুলো হয়,